কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত, যা বাংলাদেশের সর্ব উত্তরাঞ্চল তেঁতুলিয়া থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। এই দূরত্ব হওয়ায় শরতের শেষ সময়ে কাঞ্চনজঙ্ঘা তেঁতুলিয়া অঞ্চল বা পঞ্চগড় জেলা থেকে দেখা যায়। আজ আমি এসেছি সেই পঞ্চগড় জেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমার শীতকালীন বন্ধু। আমরা স্কুলে যেমন যাইতাম বন্ধুদেরকে নিয়ে, কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে যাইত। পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত একটি জেলা, যা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী একটি অঞ্চল। দেশের মোট 4টি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় জেলা ছিল একটি। সীমান্ত পরিবেষ্টিত হওয়ায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই মুক্তাঞ্চলটি যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আজ এই ভিডিওতে আমি আমার পঞ্চগড় ভ্রমণ এবং কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দী করার এক আলোকচিত্রীর গল্প তুলে ধরার চেষ্টা করব। এটা বলছি কারণ বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাটা একটু ভাগ্যের ব্যাপার, সেটার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আমরা ঢাকা থেকে উত্তরবঙ্গে পৌঁছাই সকালে, কিন্তু ট্রেনের যান্ত্রিক ত্রুটি হওয়ায় আমাদের পৌঁছাতে একটু বেলা গড়িয়ে যায়। আরো কইতেছে নাকি 3 ঘন্টা লাগবে। এরপর আমরা পঞ্চগড় সদরে পৌঁছাই দুপুর বেলায় এবং আমরা চলে যাই একটা মসজিদে। যেটা সেখানকারই কোনো এক জমিদার পরিবার এককভাবে তৈরি করেন। আমি দেখতে পাই সেখানে স্থানীয়রা মোনাজাত করছেন। এটা করতোয়া নদী, পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া একটি ছোট্ট নদী। স্থানীয়দের বালি এবং নুড়ি পাথর উত্তোলনের একটি উৎস। এ পাথর এবং বালি তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে রপ্তানি করেন। সকালবেলা আসি, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা চলে যাব। আমি লক্ষ্য করলাম তারা হাতের তৈরি একটি বিশেষ হাতলের মাধ্যমে পাথর সংগ্রহ করছেন। এবার বলে নিই, আজ আমি সনি জি মাস্টার 70-200 mm অ্যাপারচার 2.8 লেন্সটি ব্যবহার করছি। এটির শার্পনেস, বোখে এবং কালার সবই আমার চমৎকার লেগেছে। কুয়াশার কারণে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাই। এখন যেটা উপায় সেটা হচ্ছে বাসে করে তেঁতুলিয়া যাওয়া। আর তেঁতুলিয়ায় গিয়ে আমরা কুয়াশার মাঝে হারিয়ে যাই। ফেলুদার একটা সিরিজে তো এখানে ফেলুদারা দার্জিলিং যায়। দার্জিলিং গিয়েই হচ্ছে ফেলুদা অনেক আশা করেন আর কি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো ওইটাই হচ্ছে বেসিক্যালি প্রথম শোনা কাঞ্চনজঙ্ঘার নামটা।
তো এরপরে কাঞ্চনজঙ্ঘার নাম শোনার পরে আমি এটা অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে মানে পাইছি আর কি কাঞ্চনজঙ্ঘার ছবি। তো এখান থেকে ইচ্ছা জাগলো কোনো এক সময় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখবো, দেখতে আসছি, কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ, এত কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা ভিজিবিলিটি পাইতেছে না। আমি প্রথমে হচ্ছে ওই যে মেহনা মুভিটা দেখছিলাম, তো ওইটার মধ্যে হচ্ছে যে স্কুলটা যে কলেজটা ওইটার পিছনে হচ্ছে একটা পাহাড় দেখা যায়। এটা শুটিং যেহেতু দার্জিলিংয়ে হয়েছে, তো আমি খুঁজতেছিলাম যে ওই পাহাড়টা কোনটা, পরে খুঁজতে গিয়ে দেখি যে ওইটা হচ্ছে দার্জিলিংয়ে ওইটা কাঞ্চনজঙ্ঘা। কুয়াশার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও আমরা দেখা করি সেই আলোকচিত্রীর সাথে যিনি কাঞ্চনজঙ্ঘার চমৎকার কিছু ছবি তুলেছিলেন, যার নাম ফিরোজ আল সাবা। আসলে প্রথম কবে কাঞ্চনজঙ্ঘা দেখছি এটা আসলে বলাটা মুশকিল, কারণ এটা ছোটবেলা থেকেই দেখি, তখনও আসলে জানতাম না যে এই সাদা যে পাহাড়টা দেখা যায় এটার নাম কাঞ্চনজঙ্ঘা। এবং তিনি বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি আলোকচিত্রী ফিরোজ আল সাবা। কাঞ্চনজঙ্ঘা আমার কাছে কি, এই প্রশ্নের উত্তর আমি এভাবে দিব যে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমার শীতকালীন বন্ধু। আমরা স্কুলে যেমন যাইতাম বন্ধুদেরকে নিয়ে, কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে যাইত। আমাদের কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে আলাদা করার কিছু নাই, আমরা ছোটবেলা কাঞ্চনজঙ্ঘার সাথেই বড় হয়েছি। যদিও কাঞ্চনজঙ্ঘা আমাদের চেয়ে 5 কোটি বছর বেশি বয়স, আমাদের বড় হওয়া কাঞ্চনজঙ্ঘার সাথে, আমাদের বড় হওয়া কাঞ্চনজঙ্ঘার সাথে। আর কাঞ্চনজঙ্ঘা আসলে ডিসক্রাইব করা কঠিন, একটা ওয়ার্ড দিয়ে বা একটা কয়েকটা বাক্য দিয়ে ডিসক্রাইব করা খুব কঠিন। পঞ্চগড় একেবারে বর্ডার ঘেরা, মোটামুটি 3 দিক থেকে বর্ডার। আমরা বাংলাদেশের ম্যাপটা যদি দেখি, একেবারে মাথাটা হচ্ছে পঞ্চগড় এবং একেবারে বাংলাদেশের ম্যাপের একদম চূড়াটা হচ্ছে তেঁতুলিয়া, আমরা এখন যেখানে বসে আছি। মানে পুরো পঞ্চগড়ের মানুষের একটা ফ্যামিলির বড় পার্ট আছে ওপারে, যারা দেখা সাক্ষাৎ করতে পারে না। এটা 1947-এ এবং এই যে লাইনটা বর্ডারের যে লাইনটা, এটার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। আমরা এখন আছি একটা চা বাগানে, যেটা হচ্ছে সমতলের একটা চা বাগান। আমি চা বাগান দেখছি হচ্ছে মানে উঁচু নিচু ঢিলা জায়গাতে, বাট এটাই হচ্ছে ফার্স্ট টাইম দেখতেছি মানে সমতলের মধ্যে চা বাগান। অ্যান্ড এটা খুবই সুন্দর গাইস, এটা খুবই সুন্দর। চা বাগান ঘোরার পর আমরা তেঁতুলিয়াতেই একজন পঙ্গু মানুষের কাছে ফিরোজ ভাইয়ের এক বড় ভাইয়ের দেয়া একটা হুইল চেয়ার পৌঁছাই দিই। যেটা আমাদের সবার জন্য একটা ইমোশনাল মোমেন্ট ছিল, এবং দেখতে পাচ্ছেন উনি খুবই খুশি হয়েছেন। সবশেষে এই ছিল আজকের ভিডিও। এই পুরো ট্রিপে আমার সাথে ছিলেন ফাহাদ ভাই, ওয়ান অফ আই গ্রেট ট্রাভেলার আই নো, অ্যান্ড উই এনজয়েড দ্য হোল ট্রিপ ভেরি ওয়েল। অনেক মানুষের সাথে মিশেছি, তাদের জীবনের কথা শুনেছি, তাদের জীবিকার ধরন দেখেছি, পঞ্চগড়ের ফেমাস মিষ্টি খেয়েছি এবং বিরল এক হলুদ ভাস্টার দেখেছি। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটি কমেন্ট দিয়ে যাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।